বর্তমান সমাজে দাঁড়িয়ে কুচিকাচাদের বাবা মায়ের প্রতি সারা জীবন আনুগত্য এবং শ্রদ্ধাশীল করে গড়ে তুলতে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মা পূজা। আন্তর্জাতিক মাতৃদিবসকে কেন্দ্র করে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া বটতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই মা পূজা অনুষ্ঠিত হলো। মূলত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জয় বসাক এই উদ্যোগের দায়িত্ব নেন। প্রায় 198 জন ছাত্রছাত্রী এবং তাদের মাকে নিয়ে এই অনুষ্ঠান পালন করা হয় এদিন। এদিন পড়ুয়ারা তাদের মায়েদের পা ধুইয়ে মুছিয়ে দিয়ে মুখে মিষ্টান্ন তুলে দেন। বাচ্চাদের হাতে মায়েদের মুখে মিষ্টান্ন তুলে দেওয়ার পর মায়েরা তার সন্তানের মুখে মিষ্টান্ন তুলে দেন। পাশাপাশি মায়ের পায়ে প্রণাম করে ভবিষ্যৎ জীবনে মা বাবার আনুগত্য এবং দেখাশোনার দায়িত্বভার নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন। দীর্ঘদিন থেকে এই স্কুল ভারপ্রাপ্ত শিক্ষক জয় বসাকের হাত ধরে বহু সুনাম কুড়িয়েছিল। শিক্ষারত্ন সম্মানে ভূষিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষকদের নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এবং স্কুলের পরিবেশ গড়ে তুলতে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন শিশু মিত্র জেলার সেরা শিরোপা অর্জন করে এই বিদ্যালয়। এই দিনে ভিন্ন ধরনের অনুষ্ঠানের স্বাদ পেয়ে গ্রামাঞ্চল এলাকার বহু মা এই অনুষ্ঠানে সামিল হন। মা পুজোতে এসে এত ছোট বয়সের সন্তানের থেকে এই ধরনের পুজো পেয়ে আবেগঘন হয়ে ওঠেন বেশ কিছু মা। কমলা রায় এবং পুষ্প রায় নামে দুই ছাত্রছাত্রীর মায়েরা জানান খুব ভালো লাগছে। এখানকার কিছু বাচ্চারা বড় হয়ে বাবা মাকে দেখেন না, বৃদ্ধ বয়সে তাদের অবহেলা করেন। ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে সেই নীতিবোধ, দায়িত্বশীলতা এবং বাবা মায়ের প্রতি ভালোবাসা শেখাতে এই ধরনের উদ্যোগ যথেষ্ট কাজে লাগবে বলেই জানান তারা। বিদ্যালয়ের এক পড়ুয়া সুরস্মৃতি রায় বলেন, খুব ভালো লাগলো মাকে পুজো করে। মায়ের ভালোর জন্য এবং ভবিষ্যতে বাবা মায়ের প্রতি আরও দায়িত্বশীল হবার প্রতিজ্ঞা নিয়েছে বলেই জানাচ্ছেন তিনি। কি কি করলে তোমরা আজকে? আজকে মাকে পা ধোয়ালাম, তারপরে মুছে দিলাম, তারপরে খাওয়ালাম। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো। কেন করলো জানো এই অনুষ্ঠানটা? মাদার্স ডে কেন? মাদার্স ডে কেন? মার যদি ভালো হয়। আর আবেগঘন হয়ে কি জানাচ্ছেন মায়েরা শুনবো। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। করানো হয়নি, আজকে এই স্কুলে আমাদের প্রথম করানো হলো। পুজোটা কীভাবে হলো, বসলাম আমরা, মেয়েরা আমার সামনে বসল, ওর পা ধুয়ে দিল, রুমাল দিয়ে পাটা মুছিয়ে দিল, ওর প্রণাম করলো। এখনকার তো বাচ্চারা তো আগে, এখনকার বাচ্চাগুলা মা বাবাকে তো দেখে না, তাই তো দেখে না। এখন এই যে যাতে বাচ্চারা এই বাবা মাদেরকে দেখে, এই জন্যই পুজোটা করা হলো। অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা শিক্ষারত্ন জয় বসাক বলেন, এই ধরনের মা পূজা ইন্দোনেশিয়ার প্রতিটা স্কুলে হয়ে থাকে এবং সেখানে কোনো বৃদ্ধাশ্রম নেই। তারপরে তিনি ভেবেছেন তাদের বিদ্যালয়ে এই পুজো করলে বাচ্চাদের বাবা মায়ের প্রতি আরও দায়িত্বশীল করে গড়ে তোলা যাবে। আগামীকাল হচ্ছে আন্তর্জাতিক মাতৃদিবস, তা আগামীকাল গার্জিয়ানদের সাথে যখন কথা বলেছিলাম, কালকের দিনটা তাদের পক্ষে একটু সময় দেওয়াটা কঠিন, তাই ঠিক তার আগের দিন আজকে, তার প্রাক্কালে আমরা আজকে মাতৃদিবস উদযাপন করলাম। মূল উদ্দেশ্যটা হচ্ছে সন্তানরা যাতে তাদের মা বাবার প্রতি চিরদিন শ্রদ্ধাশীল থাকে, তাদের ভালোবাসে, তাদের বয়স যখন হয়ে যাবে তাদেরকে যাতে দেখে, যৌথ পরিবারে যাতে বসবাস করে, সেই লক্ষ্যেই এটা করা।